ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাটে মেয়াদ উত্তীর্ণ ভারতীয় পণ্য বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা। বিক্রেতারা এই অভিযোগ অস্বীকার করলেও বাজার তদারকি করার কথা বলা হচ্ছে হাট পরিচালনা কমিটির পক্ষে। ফেনী প্রতিনিধি জমির পেগের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর ছাগলনাইয়ার মোকামিয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগর সীমান্তে হাট বসে প্রতি মঙ্গলবার। সেখানে দুদেশের 50টি দোকান আছে। বাজারে ঢুকতে ক্রেতাদের 20 টাকার টিকিট কাটতে হয়। বাজার মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল, যদিও বর্ডার হাট হয়েছিল কৃষি পণ্য বিপণনের জন্য। এখানে অনেক শিল্প পণ্য বিক্রি হচ্ছে, এতে করে আমার দেশের অর্থনৈতিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ক্রেতা হিসেবে যা বুঝি সেটা হচ্ছে আমাদের পণ্যগুলো আরও বেশি মানুষ সেল দেওয়া দরকার এবং তাদের পণ্যগুলো আমরা বাঙালি যারা তারা কম কেনা দরকার। অভিযোগ আছে প্রশাসনের নিয়মিত মনিটরিং না থাকায় হাটের ভারতীয় অংশে বিক্রিত তালিকার বাইরেও প্রসাধনী, মশলা, গুঁড়া দুধ, হরলিক্স, প্যাম্পার্স ও থ্রিপিস সহ বিভিন্ন পণ্য বিক্রি হয়। শুধু তাই নয়, খাদ্য পণ্যের বেশিরভাগেরই থাকে মেয়াদ উত্তীর্ণ। ইন্ডিয়ান দেশের মালগুলো এখানে বিক্রি হচ্ছে, সেগুলো অধিকাংশ মালই এক্সপায়ার ডেট, ডেটগুলো সঠিক না, আর দামের দিক থেকেও অনেকটা নিম্নমানতা। আর যে ব্যবসা চলতেছে ওই ব্যবসা অনুসারে ইন্ডিয়ারাই লাভবান হচ্ছে, আমরা হচ্ছে না। অনেকটা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেছে বিক্রেতারা। আমাদের বাংলাদেশের যে কাস্টমার আছে তারা এই জিনিসটা সেফ পাইতেছে, ডাইরেক্ট কিনতেছে, ডাইরেক্ট আমরা যে রেট আছে ওই রেট আমরা রাখতেছি। এখন এটার দাম যদি 50 টাকা থাকে, আমরা এটা টাকার কারেন্সি ইয়ে করে আমরা রাখতেছি সেইভাবে। সীমান্ত হাটটি জেলা প্রশাসনের নির্ধারিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়। হাট পরিচালনা কমিটির এই সদস্য বলছেন, নিয়মিত বাজার তদারকি করা হয়। জেলা থেকে একজন স্টাফ আসে রেগুলার, আর তাছাড়া আমাদের এখান থেকে উপজেলা পর্যায়ে আমার যে এসিল্যান্ড আছে এবং আমি আছি, আমরা রেগুলার বর্ডার হাটে যাচ্ছি। যেই কমপ্লেইনগুলো আমরা পাচ্ছি বিভিন্ন তথ্য থেকে, সেই কমপ্লেইনগুলোর আলোকে আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। এক্সপায়ার্ড পণ্য আসাটা প্রায় এখন নেই বললেই চলে। 2015 সালের 11 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দেশের তৃতীয় সীমান্ত হাট। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।